আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد আমাদের আজকের দাস হচ্ছে সূরাতুল কারিআর সংক্ষিপ্ত তাফসীর। কারিআ শব্দের অর্থ হচ্ছে করাঘাতকারী, করাঘাতকারী যে নক করে হলো কারিআ। আপনার দরজা বন্ধ আছে, বাইরে থেকে একটা লোক আসছে, কি করছে, টকটক করে নক করতেছে, এটাকে বলা হয় কারণ, করাঘাত করা। আর যে করে ও হলো কারিয়া। তো আল্লাহ তাআলা এই সূরাতুল কারিয়ার প্রথম তিনটি আয়াতে কারিয়া শব্দটা ব্যবহার করছেন এবং সেইখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কারিয়া, করাঘাতকারী সূরা, করাঘাতকারী সূরা। আল্লাহ এখানে কি বলছেন, আল কারিয়া, করাঘাতকারী, মানে হঠাৎ করে করাঘাতকারী কি এটা জিনিস। এটা বলার একটা অর্থ হলো যাতে মানুষ কি হয়ে যায়, সাবধান সতর্ক হয়ে যায়। এটা আবার কোন জিনিস হলো, যে জিনিসটা আপনি চিনেন না জানেন না ওই ব্যাপারে আপনার কি হয়, এক দৃষ্টি, আপনার ধ্যানটা তড়িৎ ওইদিকে যায়। কিন্তু যদি সোজাভাবে বলে দেওয়া হয় তখন হয়তো অনেক সময় মানুষের ধ্যান সেদিকে যায় না। এই জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল কারিয়ার শুরুতেই বলছেন আল কারিয়া, করাঘাতকারী। মাল কারিয়া, হ্যাঁ, যে মাল কারিয়া, করাঘাতকারী কি, মাল কারিয়া মানে কি আর কারিয়া মানে করাঘাতকারী, করাঘাতকারী কি জিনিসটা কি। ওয়ামা আদরাকা মাল কারিয়া, আর কিসে তোমাকে জানিয়েছে এই করাঘাতকারী কি জিনিসটা কি, কেউ কি বলছে তোমাকে, কে বলবে। এ তো আল্লাহ প্রথম আয়াত নাজিল করছেন আল কারিয়া মাল কারিয়া, তো এই সম্পর্কে আর কে জানবে, আল্লাহ তাআলাই জানেন। তাই আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন। আর উল্লেখ্য যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াতের প্রথম দিকে মক্কার কুরাইশ কাফেরেরা পরকাল যে হবে এটাই বিশ্বাস করতে পারছিল না। তাদের কাছে খুবই অসম্ভব মনে হতো যে আমরা কবরে চলে যাব, মরে যাব, বছরের পর বছর, শত শত বছর, হাজার বছর, যারা তখনও মরেছে আজকে 1500 বছর চলতেছে, তাই না, হ্যাঁ, আজকে 1441 ইদরি, তো সেই তখন যারা মারা গেছে 1500 বছর, এতদিন পরে আবার আমাদেরকে পুনরুত্থান করা হবে। ইদা কুন্না ইদামান ইদামান নাখিরা ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, যে আমরা যখন গলে পচে হাড্ডি হয়ে যাব তখন আবার আমাদেরকে কি করে পুনরুত্থান করা হবে, অসম্ভব মনে হতো তাদের কাছে। অথচ আসলে এটা একটা হেদায়েতের ব্যাপার, বিবেকে ধরে না যে ওরা আবার আল্লাহকে স্রষ্টা মানত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ, ওদেরকে যদি জিজ্ঞাসা করা হতো যে আসমান আর জমিন কে সৃষ্টি করেছে, বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করছে। তাওহিদে রুবুবিয়া তারা স্বীকার করতো, কিন্তু তাওহিদে উলুহিয়া তারা স্বীকার করতো না, ওইখানে তারা মূর্তির পূজা করতো, ফলে তারা মুসলিম হতে পারে নাই। যেই অবস্থা এখনকার আমাদের মেলা মানুষের, তাওহিদে রুবুবিয়া আল্লাহকে রব বলে স্বীকার করে, কিন্তু দেখা যায় ইবাদতের সময় নাই অথবা বিপদে পড়ে আল্লাহর কাছে ধর্ণা না দিয়ে মাজারে কবরে ছুটে যায়। আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম, মক্কার কুরাইশরা তারা তাওহিদে রুবুবিয়াকে কি করতো, স্বীকার করতো, কিন্তু তাদের কাছে আশ্চর্য মনে হতো যে কি করে মহান রব্বুল আলাম, কি করে আমরা আবার পুনরুত্থিত হব যখন গলে যাব, পচে যাব। আর এক আয়াতে বলা হয়েছে আইজা কুন্না ইদামান ওয়া রুফাতান ইন্না লামাবউসুন, গলে পচে হাড্ডি হয়ে সরে যাব তখন ইন্না লামাবউসুন, তখনও কি আমাদেরকে পুনরুত্থান করা হবে। অথচ এই বিবেকটাই যেটা বলছিলাম হেদায়েতের বিষয়টা আল্লাহর তরফ থেকে আসে, এই কথাটা বুঝে আসে না তাদের যে আরে আল্লাহ তো প্রথম সৃষ্টি করেছিলেন, যেই আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন মানুষকে ওই আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না, এটা কি অসম্ভব ব্যাপার। এই বুঝটুকু আসে নাই যে আপনি নিজেই একটা জিনিস করেছিলেন, পরের বার করলে আপনার ওই জিনিস ভালো হবে না। আপনি একটা বিল্ডিং তৈরি করতেছেন, একজন লোক, আপনি মিস্ত্রি, একটা বিল্ডিং তৈরি করতেছেন, তো আপনি প্রথমবার যেভাবে বিল্ডিং করেছেন দ্বিতীয় বিল্ডিংটা আপনার এর চাইতে অবশ্যই ভালো হবে, কারণ এর আগে আপনি একটা করেছেন, অভিজ্ঞতা আপনার হয়ে গেছে। তো এটা মানবিক একটা দিক থেকেই আমি বলছি যে মানুষই যদি একটা কাজ একবার করে তাহলে দ্বিতীয়বার তার জন্য আসান হয়, আর আল্লাহ তো তুলনাই চলে না মানুষের সাথে কোনো। তো মহান রব্বুল আলামিন তিনি তো প্রথম সৃষ্টি করেছিলেন, উনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করতে বাধাটা কোথায়। কিন্তু তাদের মস্তিষ্কে এটা ডুবত না, যার ফলে মাক্কি সূরাগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই পরকালের বিষয়টাকে ওদের দিলে গেঁথে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সূরা বাকারাতেও শেষে বলছে অবিল আখিরাতে হুম ইউকিনুন, এর আগে আমরা পড়েছি আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন,
বেশিরভাগ মাক্কী সূরাতে পরকালের কথাটাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে, কারণ মানুষ যদি পরকালে বিশ্বাসী না হয় তো আল্লাহর উপরে ঈমানও আনবে না, আর পরকালীন ভয় যদি মানুষের না থাকে তাহলে মানুষ ভালো হবে না। এখন আমাদের বেশিরভাগ মানুষগুলো সমাজের, আমাদের সমাজের দেশের বেশিরভাগ লোকগুলোর অন্তরে আল্লাহর ভয় নেই, পরকালের বিশ্বাস হয়তো এজমালিভাবে আছে, সামষ্টিগতভাবে হয়তো পরকালে বিশ্বাসে যে না কিয়ামত একদিন হবে, কিন্তু সত্যিকারের যে ভয়টা থাকা দরকার, সত্যিকারের যে বিশ্বাসটা থাকা দরকার ওটা কিন্তু নেই। যদি পরকালে সত্যিকার বিশ্বাস তাদের থাকতো তাহলে তার জন্য কি করতো? আমল করতো। এটাই ওলামা ইকরামের মত, যে পরকালকে বিশ্বাস করে বলে দাবি করে, সে বলছে মুখে যে আমি পরকালকে বিশ্বাস করি কিন্তু তার জন্য আমল করে না, সেই লোক যেন পরকালকেই বিশ্বাস করে না। আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, আমি একটা কোম্পানিতে কাজ করছি, তো আমি বিশ্বাস করি যে এটাই আমার চাকরি, এখানে যদি আমি চাকরি করি মাস শেষে আমাকে বেতন দেওয়া হবে, যার ফলে প্রতিদিন সকালবেলা আমি উঠে, মেলা লোকের তো এমন অবস্থা আছে যে নামাজ না পাইলে কি হবে, ডিউটি ঠিক হয়, হ্যাঁ ডিউটিতে ঠিকই সে দিব্যি চলে যাচ্ছে, তো এটা কেন? কারণ আপনার বিশ্বাস যে এটার মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা আছে, তার জন্য আপনি কাজও করছেন। তো পরকালে কিছু পাওয়ার জন্য আপনি কাজ করেন না কেন? তার মানে ওই বিশ্বাসটা আপনার ক্ষীণ, খুবই দুর্বল বিশ্বাস, মুখের দাবি, একদিন হঠাৎ করে এইভাবেই আপনার মৃত্যু চলে আসবে, আপনার পরকাল কী হবে? শুরু হয়ে যাবে। প্রথম পরকাল শুরু হয় কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে, মৌতের মাধ্যমে ছোট কিয়ামত শুরু হয়ে যায় মানুষের, আর বড় কিয়ামত কিয়ামতের দিন হবে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে ওরা বারবার এই পরকালীন বিষয়টাকে অসম্ভব মনে করতো, তাই আল্লাহ তাআলা বারবার বিভিন্ন আয়াতের মাধ্যমে, সূরা নাজিলের মাধ্যমে তাদেরকে তাকরির ও আকীদাতিল বাস, পুনরুত্থানের বিশ্বাসটা ওদের অন্তরে গেঁথে দিতে চেয়েছেন। আল্লাহ বলছেন ওমা আদ্রাকামাল কারিয়া, করাঘাতকারী জিনিসটা কি এটা কেউ কি তোমাকে বলেছে, জানিয়েছে? যেহেতু কেউ জানায়নি তাই উনি জানেন না, তাই আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলছেন ইয়াউমা ইয়াকুনুন্নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন হয়ে যাবে মানুষেরা, ইয়াউমা ইয়াকুনুন্নাস, যেদিন মানুষেরা হয়ে যাবে, কাল ফারাশ, ফারাশ বলা হয়, ফারাশা বলা হয় যে কীট পতঙ্গকে, মাবসুস মানে বিক্ষিপ্ত। আপনারা দেখবেন যে যেখানে আলো আছে গ্রামাঞ্চলে, ওই আলোর মধ্যে খালি কি কীট পতঙ্গ পোকামাকড় আসে আর পড়ে, আসে আর পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উদাহরণ হলো ওই লোকের মতো যে একটা মাঠের মধ্যে সেরাক জ্বালায়, জ্বালানোর পরে ওই চেরাকটাতে যে পোকামাকড় পড়ে সে কী করে, তাদেরকে ওইখান থেকে সরায়, কিন্তু পোকাগুলো যেন ওইখানেই ঝাঁপ দিয়ে পড়তে চায়। আমার উদাহরণ হলো সেরকম, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সরাইতে চাইতেছি কিন্তু তোমরা যেন ঝাঁপ দিয়ে ওই পোকার মতো এই আগুনেই পড়তে চাও। ঠিক ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবা আল্লাহ তাআলা বলছেন, কাল ফারাশিল মাবসুস, এরকম বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো হয়ে যাবে মানুষ। এত বড় মানুষ কত তার মানে দম্ভ, অহংকার, আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমি এই, আমি অমুকের মহাসচিব, ইত্যাদি ইত্যাদি, তোমার এই পরিচয় কবরে থাকবে না, পরকালে তুমি থাকবে একজন মানুষ মাত্র, এবং আসবে আল্লাহর কাছে ফোরাদা, একা কীভাবে আসবে, কেউ ডবল লোক নিয়ে একসাথে আসবে না, একা কি আসবে, কীভাবে আসবে, আসবে জুতাবিহীন, খাতনাবিহীন এবং পোশাক পরিচ্ছদবিহীন, যেইভাবে আল্লাহ তাআলা কামা খালাকনাকুম আউয়াল মাররা, যেভাবে প্রথমবার আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম ওইভাবে তোমরা সবাই হাজির হবে। হাশরের ময়দানে কারো পোশাক থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুই যদি দেখবে একজন আরেকজনের, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইবনাতা সিদ্দিক, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, সেই দিনের পরিস্থিতি এর চেয়ে এত এত ভয়াবহ হবে যে সেই দিন কেউ কারো কোনো খোঁজ নেবে না, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। আর এই জন্যই একে এই কিয়ামতের আরেকটা নাম হচ্ছে কি, কারিয়া, করাঘাতকারী, কারণ এটা মানুষের দিলে এমন করাঘাত করবে যে মানুষ পাগলের মতো মনে হবে। সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতারান্নাসা সুকারা ওয়ামা হুম বেসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহ শাদীদ, মানুষকে তুমি মনে করবে যে পাগল হয়ে গেছে, আসলে পাগল নয় কিন্তু আযাবের ঘাবড়াহাট, আযাবের ভয়াবহতা এত কঠিন যে তাতে তারা দিক ভ্রান্ত হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। ওয়ালাকিন আযাবাল্লাহ শাদীদ ইয়াউমা তাযহালু কুল্লু মারযিআতিন আম্মা আরযাত, যেদিন ভুলে যাবে প্রত্যেক দুগ্ধদানকারিণী, স্তন্যদানকারিণী মা তার সন্তানকে, সাধারণত বলে না কিন্তু কঠোরতার কারণে ভুলে যাবে। ওয়াতাযাউন্নাস ওয়াতাযাউকুল্লাযাতি হামলিন হামলাহা, আর
যে মায়ের পেটে গর্ভে বাচ্চা ছিল, সেই গর্ভে কখন যে বাচ্চা চলে গেছে সে বুঝতেও পারবে না, কারণ ওই দিনটা হবে অত্যন্ত ভয়াবহ দিন। সেই দিনের কথা আল্লাহ বলছেন, সেই দিন এই মানুষগুলো তোমরা আজকে কত অহংকার করছো, কত তোমাদের দম্ভ এবং অহংকার, কত তোমরা একজন আরেকজনকে দাপট দেখাও, জুলুম করো, অন্যায় করো, সেই মানুষগুলো হয়ে যাবে কীট পতঙ্গের মতো, বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো ছোট ছোট হয়ে যাবে তোমরা। ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ, আজকে কত বিশাল বিশাল পাহাড় দেখছেন, হাজার হাজার মানুষ মিলে যে পাহাড়কে হেলানো যায় না, সেই পাহাড় কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে ইসরাফিল আলাইহিস সালামের, তখন পাহাড়সমূহ হয়ে যাবে আইনুন বলা হয় এই এই তুলাকে, আর মানফুস বলা হয় ধ্বনিত। এই যে যারা ল্যাব তোষক বানায়, এরা যে ওই ওদের একটা যে ইয়া আছে, এটাকে তীর না তুনির কয়, ওইটা ধ্বনি, তো এইটা দিয়ে ঠাস ঠাস করে যে মায়েরা যে ইয়া করে, তো এরপরে দেখবেন কিছু তুলা উড়ে যায়, তো কাল এহিনিল মানফুস, ধ্বনিত তুলার মতো হয়ে যাবে এই বিশাল পাহাড়। আল্লাহু আকবার, মহান রব্বুল আলমিনের ক্ষমতার কাছে এগুলো কিছুই না, এগুলো কিছুই না। আল্লাহ ওয়াইদা আরাদ আল্লাহু শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন কি বলেন, হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। এটা আল্লাহ তাআলাকে করতে হয় না, আল্লাহ অর্ডার করলেই হয়ে যায়। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, যেই আল্লাহ এত পাওয়ারফুল, সেই আল্লাহর অবাধ্য হচ্ছি আমরা, দিন মানছি না অথবা গুনাহ করে ফেলছি, মানুষের ভয় করছি, মানুষ দেখলে কি বলবে, অথচ আল্লাহ আমাকে দেখছেন, সেই ভয় কি আমি করছি, কেন করছি না? আল্লাহকে ভয় করা উচিত আমাদের, মানুষ এ তো যাই আসে না। আজকে আপনি এখানে আসেন, কালকে এখান থেকে চলে যাবেন, আপনি আজকে আপনার আত্মীয় স্বজন আপনার সাথে আছে, কালকে আপনার সাথে আত্মীয় স্বজন নাও থাকতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে ফিরে যেতেই হবে। কাল আইনিল মানফুস, ধ্বনিত তুলার মতো হয়ে যাবে পাহাড়গুলো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তবে মানুষ শুনে রাখো, যদি তোমার নেকির পাল্লাটা, আমলের পাল্লাটা ভারী হয়, নেকির আমলের পাল্লা, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সুসংবাদ তার জন্য, সে আনন্দময় সন্তুষ্ট মূলক জীবনযাপন করবে পরকালে। আর যারা দুনিয়াতে ভালো কাজ করে, আল্লাহ বলছেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে ওদের জীবন সুন্দর। আপনি যতটুক দিনের উপরে আছেন, আপনার জীবন যত সুন্দর না, যে বেদিন হয়ে আছে আপনি জানেন না তার দিন, আপনি যদি ওই জায়গায় যাইতেন তাহলে বুঝতেন, কারণ বেদিন লোকদের কোনো আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা নেই, কোনো সবর নেই, ধৈর্য নেই, হাহুতাশ করে। কিন্তু আপনি যদি কোনো জিনিস আপনি না পান চেষ্টা করার পরে, আপনি জানেন ভাগ্যে নাই, আপনি জানেন যে এটা আপনার ভাগ্যে নাই, সারা দুনিয়ার লোক মিলে আমাকে কিছু যদি দিতে চায় আর আমার ভাগ্যে না থাকে, হবে না। আর যদি সারা বিশ্বের লোক আমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি আমার উপকার করতে চান, তো আল্লাহটাই হবে। ফলে দিনদার লোক আল্লাহর উপরে ভরসা করে সবর করে, কিন্তু বেদিনের এগুলো নেই। ফলে আপনার জীবনটা যে পর্যায়ে আছে, যতটুকু আপনি সন্তুষ্ট আছেন, যতটুকু আপনি সুখে আছেন, বেদিন জীবনে এই সুখ পাই না, যার ফলে কোটি কোটি টাকা ইনকাম করার পরও ওদের সুখ নাই, ওদের বাড়িতে ওদের মা বাবার জায়গা হয় না, ওদের বাড়িতে কাজের মেয়েটার বাচ্চা মানে খাবার হয় না, ওকে অত্যাচার করে তারা শেষ করে দেয়। কিন্তু যারা দিনদার পরিষ্কার, আশা করি ইনশাআল্লাহ হয়তো হাজারে আপনি খুঁজে পাবেন, কিন্তু ওদের দশে দশে পাবেন, এক এক দশ দশটাতেই একটা পাবেন, যেরকম নির্যাতন হচ্ছে। আল্লাহ আমাদেরকে দিনের উপরে কায়েম রাখুন, আল্লাহুম্মা আমিন। আর কিয়ামতের দিন আপনাদের আমাদের আমলনামা অবশ্যই আল্লাহ তাআলা কী করবেন, ওজন করবেন। আল্লাহ বলছেন ওয়ানাদাউ মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ন্যায় ও সাম্যের এই দাড়িপাল্লা কায়েম করব। আর ওই দিন ফালা ইউজলামু নাফসুন শাইয়্যা, কোনো নাফস সামান্য পরিমাণ জুলুম শিকার, জুলুমের শিকার হবে না। আল্লাহর কাছে যদি ইনসাফ না পান, তাহলে কার কাছে আপনি ইনসাফ পাবেন? আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করবেন না। কিয়ামতের দিন যারা পাপিষ্ট লোক তারা বলবে মালি হাজাল কিতাব, আরে আল্লাহকে তো হিসাব করতে হবে না রে ভাই, হিসাব কী করবেন? কেরামান কাতিবিন আছেন, দপ্তরে লিখতেছেন, দপ্তর জমা আছে, খালি দুইটা দুই পাল্লা রেখে দিলেই তো শেষ, আমাদের পাল্লার মতো কি পাল্লা এই এই করবে না, রেখে দিয়েছেন, হুকুম হয়ে আছে, ঠাস এক সেকেন্ডে তার পাল্লা আপনার হিসাব দিয়ে দিবে। কিয়ামতের দিন পাপিষ্ট লোকেরা বলবে মালি হাজাল কিতাব, আশ্চর্যের ব্যাপার, এই কিতাবের কি হলো, লাইউ গাদিরু সাগিরাতান ওয়ালা কাবিরা, ছোট বড় কিচ্ছু ছেড়ে না, সব ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসু, মানুষ তুমি ভুলে গিয়েছিলে কিন্তু আমি আল্লাহ এগুলো লিখে রেখেছিলাম, আপনার আমার আমল নামাতে সব লেখা আছে। পরের সূরায় আমাদের আসবে ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররাই ইয়ারা, ভালো কাজ করেন মন্দ কাজ করেন দুটাই আপনার আমল নামায় থাকবে, আল্লাহ কোনোটাই আপনার আমল নামা থেকে বাদ
দেবেন না। সম্মানিত ভাই বন্ধু, কত যে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাদের গুনাহগুলি মোচন করুন আল্লাহুম্মা আমিন। বরং আমাদের গুনাহগুলিকে আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন আমাদের আমলনামা, নেকির আমলনামার পাল্লাটা আল্লাহ ভারী করে দিন আল্লাহুম্মা আমিন। এজন্য সদা সর্বদা কিছু জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া আল সুবহানাল্লাহি ওয়া বিহামদি ইত্যাদি যে ছোট ছোট জিকির, কিন্তু অনেক সওয়াব চলতে ফিরতে এগুলো করবেন ভাইরা। নিজেকে ওসিয়ত করছি, আপনাদেরকেও বলছি, আল্লাহ আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আর যার নেকির আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে এই আল্লাহর কাছে পরকালীন জিন্দেগীতে খুশি এবং আনন্দের জীবন লাভ করবে, আর দুনিয়াতেও সে ইনশাআল্লাহ সুখী হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যেই লোক এই দুনিয়াতে পাপের সাথে জড়িত ছিল এবং তার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার বাসস্থান হবে কোথায়, হাবিয়াতে হবে, হাবিয়াতে। তারপর আল্লাহ নিজে জিজ্ঞাসা করছেন কেন, বিষয়টাকে বড় করে দেখানোর জন্য এবং বাস্তবে বড়। আল্লাহু আকবার। ওয়ামা আদরাকা মা হিয়া, হাবিয়া কি তুমি কি জানো, হাবিয়া কি তুমি কি জানো, নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত অগ্নি, যে আগুনকে তাপ দিতে 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 কত পাওয়ার বাড়ানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের তাপমাত্রা হলো তোমাদের দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাম, দুনিয়ার আগুনটা হলেই তো যথেষ্ট ছিল, এটা দিয়ে পুড়ে তো শেষ হয়ে যাব। হ্যাঁ, দুনিয়ার আগুনে ধরলে এই যে আপনার আগুন ধরে গেছে কোথায়, সিরাজগঞ্জে আপনার ট্রেনে মানুষ পুড়ে শেষ হয়ে গেছে হয়তো কয়টা, তো এই মানুষ যখনই আগুন ধরে যায় পুড়ে যায় তখন তার কিছুই আর থাকে না, লাশ শনাক্ত করা যায় না, তো সেই কঠিন পরিস্থিতি হয়ে যায় দুনিয়ার আগুনেই। তাহলে এর চাইতে যখন 69 গুণ আরও পাওয়ারফুল করা হয় তো ওই মানুষটা থাকে কি, ফেলার সাথে সাথে আঙ্গার হয়ে যাবে, কিন্তু লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া, এমন কঠিন অবস্থা সেখানে জিন্দাও থাকবে না মরাও মরবেও না, মানে মধ্যখানে থাকবে, আজাব তাকে ভোগ করতেই হবে। আল্লাহ আমাদেরকে এই আজাব থেকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন। তো সূরাতুল কারিআতে পরকাল যে নিশ্চিত একটা বিষয়, আমল নামাজে আমাদের ওজন করা হবে এবং যারা ভালো আমল করেছে দুনিয়াতে পরকালে তারা সুখে থাকবে, যারা দুনিয়াতে ভালো আমল করে নাই জাহান্নাম হবে তাদের, হাবিয়া নামক দোজক হবে তাদের বাসস্থান। তো এই কথাগুলো স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। অতএব এগুলো বলার পরে আল্লাহর বিপরীতে মানুষের আর কোনো যুক্তিতর্ক থাকার কথা নয়, এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পরকালীন জীবনের জন্য ভালো আমল করে পরকালীন জীবনে আমাদেরকে সুখী করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন আল্লাহুম্মা আমিন। যাবতীয় হারাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।